सालनी बागी हास्ते फाइने बीजेपी जुबा मोर्चा नी सर्वभारतीय कास्को नेताजी छोर्ज सरांग साला फुंगनी दामची तामन जरावा हास्ते नी बिरिकुं खालावा अंकरमानी उलो बाइक रैली बाइके रविंद्र बर्मन बस कांगो फाई कोग नरक फाइने आपनी उलो जुब विजय संकल्प यात्रा नि बिशिंगते उदयपुर चंद्रपुर जुब विजय संकल्प रैली खाइने अब नि उलो हास्ते नि स्टेट गेस्ट हाउस थांनाय ते तेनी सालो बामोतिया थांगे फतिग्रह लुकुथुम पांदा थांनाय क्राक सालो ककथुम नायरंनि बुसकांगो ककनारक थनी राष्ट्रीय कमिटीनि आदम किशोर दास रिपीट क्राक सालो ककथुम नायरंनि बुसकांगो ककनारक थनी राष्ट्रीय कमिटीनि आदम किशोर दास प्रदेश कास्को नवदल बनिक राष्ट्रीय कास्को निमथुम एन सावी खनारका ककथुम थायर बुसकांगो भारतीय जनता युवा मोर्चा राष्ट्रीय सम्पादक नुम्पुक जी उन्नी मणिपुर थेके एवं उन्नी त्रिपुरा राज्य प्रभारी एवं आमार साथे उपस्थित आछे राष्ट्रीय युवा मोर्चार सदस्य ए राज्येर दादा किशोरदा आज के जे आमादेर मूलत विषय से विषय हच्छे माननीय राष्ट्रीय सभापति तेजस्वी सूर्या जी बेंगालुरु एमपि उनी आगामीकाल सकाल दस घटिकाय राज्ये आसबेन एवं त्रिपुराते उनी सभापति हार पर प्रथम सफर से सफर के लिए भारतीय जनता युव मोर्चा प्रत्येक कार्यकर्ता अनेक दिन धरे अपेक्षा छिल जे माननीय सभापति कबे आसबेन एवं प्रत्येक मंडल स्तर थेके आरम्भ करे बूथ स्तरेर कार्यकर्तारा एवं विशेष करे राज्येर आपामोर युवरा आमाके व्यक्तिगतभावेओ फोन करेछिल दादा तेजस्वी सूर्याजी कबे आसबेन उन्नी कब कार्यक्रमे सामिल हबें युव मोर्चा तक तेजस्वी सूर्याजी साथे जो कथा हो गत मास आसार कथा छिल किन्तु गुजराटे भोटे कारण निर्वाचन कारण उन्नी मासे समय देवा उन्नी दुई दिन राज्य आसछे आगामीकाल के सकाल दसटाय उन्नी आसबें एयरपोर्टे एखान उना के स्वागत जानानो हबे जेलार सदर शहर और ग्रामीण जेलार जरा जरा मंडल कार्यकर्तारा आछे प्रत्येके बाइक रैलिर माध्यमे बाइक रैली के আমরা একটা নাম দেওয়া হয়েছে যুব বিজয় সংকল্প যাত্রা সেই যাত্রার মাধ্যমে ওনার আগমনকে আমরা স্বাগত জানানো হবে এবং এই যাত্রা শহর আগরতলার প্রত্যেকটা শহরের পথ পরিক্রমা করে এসে আমরা রবীন্দ্র ভবনের সামনে এসে সেই কার্যক্রম আমরা সমাপ্ত ঘোষণা করব এবং তারপর উনি স্টেট গেস্ট হাউসে যাবেন তারপর গিয়ে অফিস বিয়েরা এবং সদর জেলার দুই সভাপতির সাথে উনি বৈঠক করবেন বৈঠক করার পর আগামীকাল দুপুর দুইটায় মাতারবাড়ি চণ্ডপুর স্কুল মাঠে একটা বিশাল যুবদেরকে সময়ের যুব জমায়েতের ব্যবস্থাপনা রাখা হয়েছে যেই জায়গায় ঘুমুতি জেলা এবং সাউথ পিলার জেলার ছেলেরা উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যুব ভাইয়েরা এবং বোনেরা উপস্থিত থাকবেন শুধু তাই নয় আর নতুন ভোটার যারা আছে তারাও উপস্থিত থাকবেন এবং সেই র্যালিকে আমরা আরেকটা নাম দিয়েছি যুব বিজয় সংকল্প র্যালি বলে এবং সেই র্যালি শেষ হওয়ার পরে আগরতলায় চলে আসবেন উনি তার মাঝখানে মাতার বাড়িতে পুজো দেবেন পুজো দেওয়ার পরে আগরতলায় আসবেন আগরতলা আসার পরে বামুটিয়া মণ্ডলের উদ্যোগে নতুন ভোটারদেরকে সম্মাননার কার্যক্রম রাখা হয়েছে সেখানে যাবেন উনি তারপর শহর আগরতলায় এসে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় উপমুখ্যমন্ত্রী রাজ্য সভাপতি এবং আমাদের প্রভারী টিম গুরুজির সাথে আমাদের একটা বৈঠক হবে আমাদের আগামী দিনে নির্বাচনকে উপলক্ষ করে ভারতীয় জনতা যুব মোর্চা কী কী কার্যক্রমগুলো আরও নিতে পারবে এবং সংগঠনকে আরো কিভাবে মজবুত করবে সেই দিশায় আমাদের একটা মিটিং হবে হয়তো বা পার্টি বিষয় হবে নয়তো মাননীয় মুখ্যমন্ত্রী বাসভবনে হবে সেটা এখনো ফাইনালাইজ করা হয়নি সেটা দেখা যাবে কিন্তু পরের দিন সকালবেলা ফটিক্রায় মণ্ডলে স্থান দেওয়া হয়েছে ফটিক্রায় মণ্ডল সেখানে ঊনকোটি জেলা এবং নর্থ জেলার উদ্যোগে আমাদের সেখানেও একটা বড় র্যালির যুব জমায়েতের আয়োজন করা হয়েছে সেখানে দুই র্যালি উদিপুর এবং ফটিকায় দুই রেলির মধ্যে কমসে কম 20,000-এর অধিক যুবরা থাকবে এবং সম্বোধন করবে তেজস্বী সূর্যজি প্রত্যেক যুবদেরকে এবং আমরা চাই ওনার যে আগমন সে আগমনে ভারতীয় জনতা যুব মোর্চা এবং এই রাজ্যের যুব ভাইয়েরা বোনেদেরকে আরও বেশি করে কীভাবে শক্তিশালী করা যায় এবং সরকারকে শক্তিশালী করা যায় সেই দিশায় উনি আসবেন এখানে এসে রবীন্দ্র ভবনের সামনে এসে বাইক র্যালিটা সমাপ্ত হবে তারপর আগরতলা স্টেট গেস্ট হাউসে আমাদের যারা অফিস বিয়েরা এবং সদর জেলার সদর শহর এবং গ্রামীণ জেলার যুব সভাপতি তাদেরকে নিয়ে একটা বৈঠক হবে তারপর উদয়পুরে
যে আমাদের যুব জমায়েত, সেই জমায়েত হবে, তারপর মাতার বাড়ির পুজো হবে, পুজো দেওয়ার পর বামুনিয়া মণ্ডলে আমাদের নতুন ভোটারদেরকে ফেলিসিয়েশনের ব্যবস্থাপনা করা হবে এবং তারপর রাত্রিবেলায় রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং সিনিয়র লিডারদের সাথে বৈঠক করা হবে আগামী দিনে যুব মোর্চা আরো কি কি শক্তিশালী নিয়ে কি কি কার্যক্রম গুলা করবে সেই দিশায় কাজ করবে। সাংবাদিকের সঙ্গে কোনো মিটমাট হবে না? সাংবাদিক সম্মেলনের ব্যবস্থাপনা যে বিষয়টা অ্যাকচুয়ালি 22 তারিখে আমাদের প্ল্যান আছে সেটা আমরা 22 তারিখে হয়তো সকালে জানিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি আপনারা জানেন এখান থেকে অনুগুটি যাওয়ার যে পথ অনেকটা পথ, উনি রাত্রিবেলা লাস্ট ফ্লাইটে ওনার টিকিট 7:35 টিকিট, আমি আশা করছি আমরা সকালবেলায় আপনাদেরকে জানানো হবে। ওনারও খুব ইচ্ছা রাজ্যের সাংবাদিকদের সাথে একবার বসা, একটা প্রেস মিট করা এবং 21 তারিখে যেহেতু হবে না সেটা 22 তারিখে করা সম্ভব। যদি প্রোগ্রাম শেষ হতে দেরি হয়ে যায় তাহলে হয়তোবা সেটা করা সম্ভব হবে কি না, তার জন্য আমরা 22 তারিখে আপনাদেরকে জানানো হবে, সেটার জন্য এখনো প্ল্যান করা হয়নি কিন্তু মাথায় সে বিষয়টা আছে আমাদের। এই সময় কেন রাজ্যে আসছে, কি কারণে, কি উদ্দেশ্য নাকি? দেখুন প্রত্যেক রাজ্য সভাপতি এসেছিল আগে, আরো আগে মাননীয় সভাপতি আমাদের ট্রেনিং কার্যক্রমে আসার কথা ছিল, যেহেতু নির্বাচনী রাজ্য আমাদের তার জন্য প্রশিক্ষণ আমাদের হয়নি মোর্চাদের। এমনি প্রদেশ স্তরীয় প্রশিক্ষণ হয়েছে, মন্ডল স্তরীয়, জেলা স্তরীয় হয়েছে কিন্তু মোর্চাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি যেহেতু এটা নির্বাচনী রাজ্য। তো নির্বাচনী রাজ্যের মধ্যে গত মাসে ওনার আসার কথা ছিল যেহেতু গুজরাটের নির্বাচন ছিল, তার জন্য আসেনি এবং তার জন্য 2 দিনের সময় ব্যয় করে সকাল থেকে রাত্র পর্যন্ত প্রথম দিন এবং পরের দিনও আমাদেরকে দিচ্ছে এবং ত্রিপুরার প্রত্যেকটা যুবক ওনার জন্য অপেক্ষায় আছে গত 2 বছর ধরে কবে আসবেন উনি। এবং আমি মনে করি এখন আশাটা আরো বেশি, যুবকরা ভিড় হচ্ছে এবং কালকের দিনে যখন সকালবেলা বাইক রিলি হবে আপনারা তখন দেখবেন প্রত্যেকটা যুবক কিভাবে নামছে ওনাকে স্বাগত জানানোর জন্য। এবং আজকে আপনাদের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটা যুবককে আমি যে যে কার্যক্রমের বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে সে প্রত্যেকটা কার্যক্রমে যেন সামিল হয় এবং আমি আপিল করব প্রত্যেক যুবরা, প্রত্যেক নতুন ভোটাররা যেন প্রত্যেকটা কার্যক্রমে সামিল হয় এবং বিশেষ করে মিডিয়া বন্ধুদেরকে আপনাদেরকে আমন্ত্রিত থাকবে আজকের এই প্রেস মিটের মাধ্যম থেকে যে আপনারা প্রত্যেকটা কার্যক্রম ওনার কভার করবেন এবং যা যা বিষয় থাকবে আমার সাথে বাবা যারা নেতৃত্ব আছে তাদের সাথে আপনারা কথা বলে নেবেন প্রেস মিটের পরে। আপনাদের জন্য ব্যবস্থাপনা, গাড়ির ব্যবস্থাপনা করা হয়েছে, কালকে যখন রোড শো হবে তার ব্যবস্থাপনা করা হয়েছে, আপনারা সবাই থাকবেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রেস মিটের মুখ্য থেকে। দেখুন ভারতীয় জনতা পার্টি, দেখুন আমি বলছি আপনাকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের সংগঠনের আগে যদি আপনারা দেখেন যে দলগুলা ছিল তারা কখনো যুবকদের কথা চিন্তা করেনি। একমাত্র ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দিক দিয়ে বিভিন্ন মণ্ডল সভাপতি মাদার সংগঠনের আমাদের যুবক, বিভিন্ন প্রশাসনের দায়িত্বে এমএলএ বলুন, বিভিন্ন চেয়ারম্যান বলুন, কাউন্সিলর বলুন, সেক্ষেত্রে যুবকদেরকে প্রায়োরিটি দেওয়া হয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি। বিগত দিনে আমরা দেখেছিলাম যার বয়স 50 সেও যুব সংগঠনের দায়িত্ব পালন করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি আজকে 20 বছরের ছেলেটাও যুব মোর্চার দায়িত্ব পালন করছে, 25 বছর, 30 বছরের ছেলেটাও প্যারেন্টস বডি মাদার সংগঠনের মন্ডল সভাপতির দায়িত্ব পালন করছে, বিভিন্ন জায়গায় ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে, বিভিন্ন জায়গায় সহসভাপতি থেকে আরম্ভ করে ভারতীয় জনতা পার্টি প্যারেন্টস বডি সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে যুবকদের কাছে প্রাধান্য দেওয়া হয়েছে। একমাত্র ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং সরকার দুই দিক দিয়ে এই রাজ্যের যুবকদেরকে সম্মান এবং প্রাধান্য ব্যবস্থাপনা প্রথম অবস্থায় করে যাচ্ছে, বিগত দিনে ছিল না। আর পার্টি কিছু পাওয়ার জন্য যদি কেউ পার্টি করতে আসে তা কখন সম্ভব হবে না, কিছু করার চিন্তা করতে হবে, কিছু করার চিন্তা যদি কেউ করে মানুষের সাথে সে আপনা আপ বন জায়গা কুছ না কুছ, এ মেরা মানলা হ্যায়। কিউকি আমার মতো সাধারণ পরিবারের একটা ছেলে আমি নিজেও কখনো ভাবতে পারিনি ভারতীয় জনতা পার্টি আমাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেবে। আমি কোভিড পজিটিভ ছিলাম, এখানে সাংবাদিক বন্ধুরা থেকে আরম্ভ করে রাজ্যের যুব সমাজ জানে ভারতীয় জনতা পার্টি আমাকে ঘর থেকে এনে আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে পার্টির জন্য, সেটা আমি বিশাল। এবং আমি বলি আজকে আপনাদের সামনে ভারতীয় জনতা পার্টি যদি আমাকে ছোট্ট একটা বুথের দায়িত্ব দেয়, বুথ প্রেসিডেন্টের দায়িত্ব দেয়, আমি সেটা নিষ্ঠার সাথে পালন করব। ভারতীয় জনতা পার্টি যদি এর থেকে অধিক পৃষ্ঠপ্রমুখ আমি নিজেও আছি,
भारतीय जनता पार्टी जे कोनो दायित्व दे सेटा आमी निष्ठार साथे पालन करबे एवं युव मोर्चा प्रत्येकटा कार्यकर्ता निष्ठार साथे पालन करबे। कोनो काज छोट हय ना, मानुषेर चिंता भावना छोट हय। प्रत्येकटा काज जदि आमरा मन प्राण दिए करी एवं मानुषेर साथे काज करी, ताहले सेई प्रत्येकटा काज अनेक बड़ हये जाबे।